প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টেকশ ডট কম এর প্রতিদিনের আয়োজন শ্রী ডিজি আজকের পর্বে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তানিরাস ডায়েট ফুডের সত্ত্বাধিকারী জাহিন আক্তার আমরা কথা বলবো তার সাথে জাহিন আক্তার আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডায়েট ফুড মানে আমরা অনেকগুলো আয়োজন এখানে করেছি যেখানে খাবার নিয়ে কাজ করা নারী উদ্যোক্তারা এসেছিলেন ডায়েট ফুড নিয়ে কাজ করার প্ল্যানটা আপনার মাথায় কি করে এলো আসলে আমাদের এখন যারাই কাজ করতেছেন সবাই কিন্তু ফাস্ট ফুড নিয়ে কাজ করতেছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যারা খাবার নিয়ে কাজ করে তারা ফাস্টফুড জাতীয় খাবার করতেছেন না অথবা চাইনিজ নিয়ে করতেছেন আমি এর থেকে একটু ভিন্ন ধারায় কাজ করতেছি এই জন্য কারণ আমাদের মধ্যে দেখা যায় যে ওবিসিটিটা একটু বেশি অনেকেরই কিন্তু ডায়াবেটিসের প্রবলেম থাকে কিংবা প্রেশারের প্রবলেম থাকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তো চিন্তা করলাম যে আমাদের যখনই আমরা যখন কোনো নিউট্রিশনের কাছে যাই আমাদের কিন্তু লো কার্ব লো ক্যালোরি মেনটেন করে খেতে দেয় সেখানে কি খেতে দেখো বেশি যে চিনি মানে চিনি ছাড়া খাবার ময়দা ছাড়া খাবার মানে সাদা সাদা মুক্ত খাবার সাদা মুক্ত খাবার সাদা মুক্ত খাবার তো সাদা কি আছে সাদা চাল আটা সাদা কিংবা চিনি সাদা তো সেখান থেকে বেরিয়ে আমি চিন্তা করলাম যে তাহলে আমরা ডায়েটে যেহেতু লো কার্ব লো ক্যালোরি মেনটেন করে খায় সেখানে কিভাবে কোনটাতে লো ক্যালোরি আছে কোনটাতে লো কার্ব আছে সেটা আমি নিজেই একটু চেষ্টা করলাম পড়াশোনা করতে কখনো গুগল গেটে কখনো ইউটিউব দেখে বিভিন্ন আমার নিজেরও প্রয়োজন ছিল ডায়েটের সেই জন্যই আসলে আসলে ওখান ওখান থেকেই কিন্তু মূলত ডায়েট ফুড নিয়ে কাজ আমি শুরু করি ফার্স্ট অফ অল আমি শুরু করি এটা মাল্টিগ্রেন ফ্লাওয়ার দিয়ে যেটা তৈরি হয়েছে আপনার ষোলোটা উপকরণ দিয়ে প্রিমিয়াম আর একটা হলো আটটা আইটেম দিয়ে মাল্টিগ্রেন ফ্লাওয়ার তৈরি করেছি একটাতে আপনার ষোলোটা আইটেম যেটাতে ওটাতে আছে আপনার বিন তারপরে আপনার অলরেডি জব হ্যাঁ লাল যে আমাদের যে চালটা পাওয়া যায় না ঢেকি ছাটা বিরেয় চাল পূর্ণ ফাইবার যুক্ত এটা এটা মেইনটেইন দিয়ে আর অনেকে দেখা যায় ডায়াবেটিস پیشنদের অনেকে কিন্তু কিডনির জন্য তো জটিলতা থাকে জটিলতা থাকে যার কারণে তারা বিন খেতে পারে না তো সেই জন্য আমি আবার রেগুলার একটা করেছি বিন ছাড়া বিন ছাড়া তো ওখান থেকে আমার শুরু গত তিন মাস আগে থেকে শুরু করেছি তারপরে আস্তে আস্তে একটার পর একটা একটা শুরু করেছি আর কি যেমন শুরু করলাম ওই ফ্লাওয়ারটা দিয়ে কি কী বানানো যায় আপনি মানে মাল্টিগ্রেন ফ্লাওয়ার দিয়ে রুটি পরোটা যেমনি খেতে পারবেন সেটা আপনি পাউরুটি বানিয়ে খেতে পারবেন বিস্কিট বানিয়ে খেতে পারবেন কেক বানিয়ে খেতে পারবেন হালুয়ে বানিয়ে খেতে পারবেন তারপরে শুরু করলাম আপনার খেজুর জেলি যে বাজারে প্রচলিত যে জেলিগুলি পাওয়া যায় এটা থেকে কৃত্রিম রং থাকে চিনি থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্রুটসের জায়গায় এই জিনিসগুলি বেশি দেওয়া হয় বেশি তো খেজুর যেহেতু আল্লাহ একটা প্রাকৃতিক জিনিস তা আমরা ছোট বাচ্চাদের স্কুল মারা কিন্তু চিন্তা করে যে পাওয়ার সাথে বা রুটির সাথে কি দেওয়া যায় সব সময় তো মাংস দেওয়া যায় না কখনো জেলি মাখিয়ে দেয় বাটার মাখিয়ে দেয় তো তখন আবার শুরু করি খেজুরের জেলি আচ্ছা খেজুরের জেলি তা আলহামদুলিল্লাহ আমার ওই খেজুরের জেলিটা খুব ভালো সাকসেসফুলি কাজ করেছে আর মাল্টিগ্রেন ফ্লাওয়ারটা মূলত এখন বর্তমানে চলতেছে আপনার ডক্টরের প্রেসক্রিপশানে নিউট্রিশন প্রেসক্রাইব করেন এবং ডায়াবেটিসের ডাক্তারও প্রেসক্রাইব করেন আলহামদুলিল্লাহ প্রথমত শুরু করেছিলাম ঢাকাতেই এখন পুরো বাংলাদেশে যাচ্ছে চমৎকার এই যে একটু ভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করছেন নিশ্চয়ই এই জায়গাটিতে কম্পিটিশনের পরিমাণ তুলনামূলকভাবে কম কম কিন্তু চ্যালেঞ্জ বেশি চ্যালেঞ্জ বেশি চ্যালেঞ্জ বেশি সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করছেন চ্যালেঞ্জ বেশি এটা আমাকে আপনার কাছে বোঝাতে হচ্ছে ভালো করে সবাই জানে যে আমার জিনিসটা খুবই ভালো কিন্তু চিন্তা করে যে ফাস্টফুডে আপনি যে মুখরোচক জিনিসটা পাওয়া যায় বেশি সবচেয়ে বেশি আপনি মালটি সেটা অত মুখরোচক পাবেন হবে না যারা সাদা আটা খেয়ে সব অভ্যস্ত তারা কিন্তু লাল আটা খেতে চায় না কিন্তু তেমনি আমার মাল্টি গ্রেন কিন্তু লাল আটার স্বাদ পাবেন কিন্তু সাদা আটার স্বাদ পাবেন না এটা আপনাকে ভাবতে হবে আর যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান

উনি একবার মারা গিয়েছে বাট সেই সময়টা আমি জি গ্যালারিতে দামন জি গ্যালারিতে একটা বিরাট প্রদর্শনিয়া করেছিলাম বাহ সেটা আমি বেশি দিন করতে পারিনি আই স্টপ করে দিয়েছিলাম 2020 সনে এসে আবার এই জিনিসটা নিয়ে রাইট ফুটটা নিয়ে কাজ শুরু করলাম আর কি এখন এখন আসলে কি ধরনের চিন্তা করছেন যে ভবিষ্যতে আপনি এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছেন শুধুমাত্র ঢাকায় ছিল এক সময় এখন সারা বাংলাদেশে আপনার পণ্যটি পৌঁছে যাচ্ছে স্বপ্ন কোথায় দেখছেন দেখেন যে ঠিক 5 বছর পরে আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজারে ঢোকার চেষ্টা অলরেডি চলছে আমার এক্সপোর্টে আমার একটা হার্বাল টি আছে যেটা তৈরি করা হয়েছে আপনার বাংলাদেশে যে হার্বাল টি গুলি পাওয়া যায় সেটা মূলত আসলে নাইনটি পার্সেন্ট চা পাতা আর টেন পার্সেন্ট থাকে আপনার হার্ব আর আমি সেই ধারাটাকে একটু ভিন্ন ধারা নিয়ে এসেছি কি যে আমার না হার্বাল টি যেহেতু হার্বালই থাকবে নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট থাকবে চা তো সেই জন্য আমি কি করছি নাইনটি পার্সেন্ট করেছি হার্বাল টেন পার্সেন্ট করেছি চা পাতা আলহামদুলিল্লাহ আমার এই চাটা

আসলে উদ্যোগ অনেক আমার আহ গত তিন বছরে দেখা অনেক নারী উদ্যোক্তাই কিন্তু আমাদের মধ্যে হয়েছিল কিন্তু অল্প কিছু মধ্যে জরে গেছে আপনি একজন উদ্যোক্তা হতে কি কিন্তু অনেক বেশি ধৈর্য থাকতে হবে সহনশীল থাকতে হবে কে কি বললো সেটা যেমন মাথায় নিয়ে আপনাকে চলতে হবে তেমনি আপনাকে ধৈর্য ধারণ করেও চলতে হবে আর ব্যবসা করতে গেলে আপনি রাতারাতি রাতে পাবেন তা কিন্তু না যেমন আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু প্রাথমিকভাবে খুব ভালোভাবে চলতেছিল কিন্তু মাঝখানে সব একটু থেমে গেছে যেমন আমি যেখানেই যাই সেখানে বলছি আপনার বিএসটি এর অনুমোদন আছে কিনা আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা কিংবা আপনার সরকারি অনুমোদন আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা পদে পদে বাধাপ্রাপ্ত হই আচ্ছা যখন আমি আমার প্রোডাক্টের বিএসটি করতে গেছি সেখানে কিন্তু প্রায় তিন মাস চার মাস লেগে গেছে বারবারই যেতে হচ্ছে যাবার যেতে হচ্ছে তখন এখানে এসে কিন্তু অনেক উদ্যোক্তা আগ্রহ হারিয়ে ফেলে হারিয়ে ফেলে তো এই এই জিনিসগুলিতে আপনাকে খেয়াল রাখতে হবে একজন উদ্যোক্তার জন্য ট্রেড লাইসেন্স জরুরি দরকার সরকারি অনুমোদন এবং ই কমার্সে এখন আমাদের অনেক সুযোগ আসছে এবং আমাদের উদ্যোক্তাদের কিন্তু এখন বিভিন্ন চ্যানেল খুব ভালো প্রচার প্রসারণা করতেছে একটা সময় কিন্তু এটা ছিল না তো তাদেরকে কিন্তু এই জিনিসগুলিতে খেয়াল রাখতে হবে কোন জায়গায় কি হচ্ছে বিশেষত এই ধৈর্য ধারণটা করে আগাইতে পারলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সফল হব আশা করি আমাকেও ধৈর্য ধৈর্য ধরতেছে অনেক চমৎকার অনেক অনেক শুভকামনা আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন সেই জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে শুনে নিলাম তার যে পথ চলা সেই পথ চলার গল্প এবং সেই পথ চলার গল্পে আপনারা নতুনভাবে যা যা খুঁজে নিলেন আপনারা নতুনভাবে যা যা খুঁজে পেলেন সেগুলো দিয়ে নিশ্চয়ই নিজেদেরকে সমৃদ্ধ করবেন নিজেদেরকে সমৃদ্ধ করে আগামী পথে এগিয়ে নিয়ে যাবেন আজকে সেটি যে এখানেই শেষ করছি আগামী বলবে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টেকস ডট কমের সাথেই থাকুন